আসসালামু আলাইকুম এটিএন মালয় সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর চট্টগ্রামের হালি শহরের রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে তেলবাই ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে ড্রেনে পড়ে গেছে প্রায় 30 হাজার লিটার ডিজেল রেল কর্তৃপক্ষের দাবি এর আনুমানিক বাজার মূল্য প্রায় 33 লাখ টাকা বুধবার সন্ধ্যায় পদ্মা মেঘনা যমুনা ডিপো থেকে ওয়াগনে তেল লোড করার পর ইয়ার্ডে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে পরে রাতে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করে এই ঘটনায় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এই ঘটনায় ট্রেন চলাচল বা পণ্য পরিবহনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ সাভারের নির্বিচারে গাছ কেটে আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা এতে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ হুমকিতে পড়ছে জনজীবন ও জীববৈচিত্র্য উপজেলার ভাকুরতা ইউনিয়নের মোগরাকান্দা এলাকায় কাট পোড়ানোর এমন দৃশ্য চোখে পড়ে অহরহ স্থানীয়রা জানান প্রতিটি চুলিতে প্রায় আড়াই সমন কাঠ দেওয়া হয় টানা পোড়ানো হয় আট থেকে দশ দিন এতে দিন দিন ওই এলাকার বাতাস হয়ে উঠেছে বিষাক্ত শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন আশপাশের লোকালয়ের বাসিন্দারা এছাড়া স্থানীয় কয়েকজন ট্যানারি বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি করছে মুরগি ও মাছের খাদ্য এসব ফিড খাওয়ানোর মুরগি ও মাছ খেলে বাড়তে পারে ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য অসুখের সংখ্যা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহর ইসলাম জানান দ্রুত সময়ে অবৈধ এসব কয়লা তৈরির চুল্লি ও মাছ মুরগির খাদ্য তৈরি কারখানা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা আন্তর্জাতিক তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত একচল্লিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে তবে এখনও ধ্বংসস্তূপের মাঝে অলৌকিকভাবে বেঁচে থাকা বহু মানুষকে উদ্ধার করছেন বিভিন্ন দেশের উদ্ধারকারী দল বুধবার ভূমিকম্পের দুশো আঠাশ ঘণ্টা পর দুই শিশু সহ ইলা নামে সাতাত্তর বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয় উদ্ধারকারীরা জানায় ওই দুই শিশুর সাথে ইলার সম্পর্ক কি তা এখনও জানা যায়নি তুর্কির নাগরিক না হলেও ইলা কোথা থেকে এসেছেন সে ব্যাপারেও এখনো কিছু বলেনি উদ্ধারের সাথে সাথেই নয় দিনের বেশি আটকে থাকা ইলা ও তার সাথে থাকা দুই শিশুকে হাসপাতালে পাঠানো হয় এর আগে পঁয়তাল্লিশ বছর বয়সে এক নারীকে উদ্ধার করা হয় আটকে যাওয়ার দুশো ঘন্টা ঘণ্টা পর আদিয়ামান শহরে দুশো ঘন্টা পর উদ্ধার হওয়ার সাতাত্তর বছরের অপর এক বৃদ্ধা লিবিয়া উপকূলে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে নিখোঁজ রয়েছেন তিয়াত্তর জন ধারণা করা হচ্ছে নিখোঁজ সবাই মারা গেছেন এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় ভূমধ্য সাগরে ঘটনায়। পর্যন্ত এগারো জনের লাশ উদ্ধার করেছে লিবিয়ার রেডক্রস সোসাইটি ও দেশটির পুলিশ এই ঘটনায় সাতজন উপকূলে ফিরতে পারলেও তাদের অবস্থা সংকটাপূর্ণ বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর আগে মঙ্গলবার জাহাজটি ত্রিপলীর পূর্বাঞ্চলীয় কসর আলকায়ার থেকে অভিবাসন প্রত্যাশী আশি জনকে নিয়ে ইউরোপের দিকে রওনা দেয় খেলার খবর ইস্পানি বিপিএল এর শিরোপা জয়ের লড়াই আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আবারও ট্রফি জিততে চায় বর্তমান চ্যাম্পিয়নরা টানা তিন পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ইমরুল কায়েসের দল পরে টানা দশ ম্যাচে জিতে ফাইনালে উঠে আছে আত্মবিশ্বাসের তুঙ্গে অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স মাসাবিবিন মোর্তাজার নেতৃত্বে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেতে চেতানা কারণ বিপিএল এর চারবার ফাইনাল খেলতে নেমে কখনোই হারেননি অধিনায়ক মাসরাফি এবার জানিয়ে দেব ইস্পানি শেয়ার বাজার সংবাদ মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন দশ টাকা অভিহিত মূল্যে সাত কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে সত্তর কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি উত্তোলন করার টাকা দিয়ে সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিওর ব্যয় নির্বাহ করা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য তেরো টাকা এবং শেয়ার প্রতি আয় নব্বই পয়সা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ